सुप्रिय दर्शक अस्सलामु आलाइकुम। 16 डिसेम्बर उपलक्षे वीर मुक्तियोद्धादेर हृदय विदारक किछु कथा आपनादेर माझे तुले धरलाम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आमी वीर मुक्तियोद्धा बशीर अहमद बोलछि। आमरा अनेक कष्टेर बिनिमये एई देशके आमरा लाभ करेछि। 16 ডিসেম্বর যে বিজয় দিবস, দেশ স্বাধীনতা দিবস না বিজয় দিবস, এই বিজয় দিবসে আসলে আমাদের মনে একটা আনন্দ সৃষ্টি হয়। কারণ পাক বাহাদুর বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করে এই দেশকে বিজয় করেছি। কিন্তু এই বিজয়টা কিন্তু শুধু আমাদের নয়, বিজয়টা হলো আমাদের বঙ্গবন্ধুর ডাকে আমরা সাড়া দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছি, পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছি। সুতরাং বঙ্গবন্ধুকে প্রতিবয় লোকেরা হত্যা করার পর আমরা মুক্তিযুদ্ধে যে ছিলাম, কিন্তু সেই নামটি একদম বাংলাদেশ থেকে বিলীন হয়ে গিয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যখন আসে চেন্নমূল নির্বাচনে, সেই নির্বাচন থেকে আমাদেরকে উনি অনেক মন যোগাইছেন এবং আমাদেরকে অনেক সাহায্য করেছেন। বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশে আছে, বিধেয় আমরা মুক্তিযোদ্ধার নাম চিরদিন থাকবে এবং এই আশাবাদ করি। তবে পাক বাহিনীরা আমাদের যে অন্যায় অত্যাচার করেছে এবং দেশের মানুষকে 30 কোটি বাঙালিকে হত্যা করেছে, সেই কথাগুলি মনে হলে চোখে দিয়ে পানি আসে। কিন্তু এই বাংলাদেশের কিছু সংখ্যক লোক দ্বারাই আমাদের এই ক্ষতিগ্রস্তটা হয়েছে, যাদের নাম রেজাকার দালাল আলবদর আল হাসান বলে চিহ্নিত হয়েছে। আমি বাংলাদেশের মানুষকে আহ্বান করব যাতে এই দালাল রেজাকার বাহিনীকে যেন সারা জীবন ঘৃণার চোখে দেখেন এবং আমাদের বিজয় দিবসকে যেন উচ্চস্বরে মাথায় আগাইয়ে চলতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। 16 ডিসেম্বর যখনই আসে তখনই আমাদের শরীরে একটা জ্বালা ওঠে, আনন্দের জ্বালা, আনন্দের জ্বালা ওঠে। এটা যারা আমরা একাত্তরে যারা মুক্তিযুদ্ধ করেছি আমরা অনেক আনন্দ পাই। এই দিনে অনেক রক্তের বিনিময়ে, 30 লক্ষ সুবিধার রক্তের বিনিময়ে, 2 লক্ষ মাবণ্যের ইজ্জতের বিনিময়ে আমরা লাল সবুজের পতাকা কেড়ে আনছিলাম পাকখানাদের বাহিনীর কাছ থেকে। কিন্তু আমরা এখন এই দিনটারে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমরা পালন করি। এই বিজয়ের দিনে আমরা অনেক আনন্দ উল্লাস করি, আমাদের আনন্দ আনন্দের দিন। এবং ডলুরা শহীদ মিনারে আমরা এখানে 48 জন শহীদ সাহিত্য আছে, 48 জন শহীদের উপর ভিত্তি করে আমরা এখানে শহীদ মিনার করেছি। এবং এটা আমরা প্রতি বৎসরই 16 ডিসেম্বরে আমরা 15 আগস্ট ডিসেম্বরটাকে 15 ডিসেম্বরের হিসাবে আমরা এখানে পালন করি, আর 16 তারিখ আমরা এটা শহরে পালন করি। আমরা এটার জন্য অত্যন্ত বঙ্গবন্ধুর ডাকে আমরা বঙ্গবন্ধুর সৈনিক হয়েছিলাম। বঙ্গবন্ধু তো কোনো নিজের লোকের চিন্তা করে নেয়, নিজের কোনো সম্পত্তির চিন্তা, টাকা পয়সার চিন্তা কোনো কিছু করে নেয়, উনি একমাত্র দেশের চিন্তা করছিল, দেশটা চিন্তা করছিল। আর এই দেশটাই উনি আনার জন্য, উনি যখন পাকিস্তানে যখন ওনার ফাঁসির অর্ডার হয়, ওনার যখন ফাঁসির অর্ডার হয়েছিল তখন বলছিল যে তোমার আর বলা কর কিছু আছে কি, তখন বঙ্গবন্ধু বলছিল আমার তার বলা কর কিছু নেই, আমার ফাঁসি হওয়ার পরে আমার লাশটা বাংলার মাটিতে চলে যায়। এই দেশটার জন্য উনি মানে সব কিছু করেছিলেন, নিজের দেশের জন্য অত্যন্ত কষ্ট করে দেশটা আনার পরে। কিন্তু কুখ্যাত ডাকাতদের দলেরা, রাজাকার বেইমানের দলেরা ওনারা সুপরিবারে ওনারা হত্যা করে। কিন্তু আজকে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকতো তাহলে আমরা আরও যে কত আনন্দ পাইতাম, আরও যে কত আনন্দ আমরা করতে পারতাম। কিন্তু আজকে ধরনের শেখ হাসিনা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, ওনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, দেশ এগিয়ে যাবে। এবং বলেছিল যে 41 সালের মধ্যে
আমি বাংলাদেশকে এমন একটা দেশ করব যাতে বিশ্বের ভিতরে প্রমাণিত হয় যে না বাংলাদেশ একটা দেশ। তো এখন দেখা যাচ্ছে যে 41 সালের আগেই যে পদ্ধতি আরম্ভ আরম্ভ করে দিয়েছে জনতা শেখাচ্ছি না উন্নয়নমূলক কাজে, আমার মানে যেহেতু পদ্মা সেতু একটা ইতিহাস, এরকম 41 সালের আগেই এই বাংলাদেশ বিশ্বের ভিতরে স্বীকৃতি পাবে যে এই বাংলাদেশ একটা উন্নয়নমূলক বাংলাদেশ উন্নয়ন বাংলাদেশ। আজকে মহান বিজয় দিবস 2021 উদযাপন উপলক্ষে আমরা প্রতি বছরে না এবারও আমরা বিজয় দিবস উদযাপন করতে যাচ্ছি। আজকে আমরা 15ই ডিসেম্বর ডুলুরা শহীদ মিনারে 48 জন শহীদের আত্মা মাগফেরাতের জন্য দোয়া কামনা করছি। আমরা পরবর্তী প্রজন্ম যারা আমাদের ছেলে সন্তানরা আসবে এমনিভাবে যাহাতে প্রতি বছর এই 15ই ডিসেম্বর 16ই ডিসেম্বর উদযাপন করতে পারে, আমাদের দেশপ্রেমিক হয়ে আমাদের জননেত্রী শেখ হাসিনার হাতকে বলিষ্ঠ শক্তিশালী করতে পারে, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার প্রতিপক্ষ খলিফা আলমাজ ভান্ডারি ফজলুর রহমান সাহেব যা বলেছে তাই সঠিক। আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতাম এবং 16ই ডিসেম্বর উদযাপন উপলক্ষে ভবিষ্যৎ প্রজন্মে যারা মানে কি তারা এটা করতে পারে সেই মানে এই কথা নিয়েই আমি আমার কথাকে সমাপ্তি করলাম। 16ই ডিসেম্বর বাঙালির জাতীয় জীবনে একটি মহৎ দিন, বিজয় দিবস। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আমরা মুক্তির দ্বারা যুদ্ধে জাপিয়ে পড়েছিলাম। দীর্ঘ 9 মাস যুদ্ধের পর একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমরা এই দেশকে পেয়েছি। আমার অনুভূতি হলো এই দেশটি অনেক বিসর্জনের মাধ্যমে 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশটি অর্জিত হয়েছে। সেই দেশের মানুষেরা যেন সুখ শান্তিতে বসবাস করতে পারে, পরবর্তী প্রজন্মের কাছে আমাদের এই বিনীত অনুরোধ, তারা যেন আমাদের হয়ে দেশটিকে বহিঃশত্রুর আক্রমণ থেকে যে কোনো সমস্যার মোকাবেলা করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। 16ই ডিসেম্বর দিনটি আসলে আপনাদের অনুভূতি কিরকম? খুব শান্তি লাগে, খুব ভালো লাগে। মহিলাম 5 নম্বর সেক্টরতে উঠছি, গেছি বইলা শিলং, শিলংয়ে লইলাম 2 দিন, শিলং থেকে গেলাম গুয়াহাটি, গুয়াহাটি থেকে লইলাম 5 দিন, 5 দিন ভরে নিলে আগরতলা, আগরতলা লইলাম হোল্ডিংয়ে ব 1 মাস থাকি, এরপরে গিয়ে ট্রেডিং সেন্টার ওয়ারবন গেলাম, ওয়ারবন তো 21 দিন ট্রেডিং দিয়া আমরা বাংলাদেশ সৈন্য অস্ত্র হচ্ছে কুকি তোলা দা নামাইলো জরুরি বাজারটা, বাজারে নামাই বাংলাদেশে ডুহাইলো, ডুহাই আমরা 8 মাস পাঠ করছি। পয়লা করলাম বজার তিলা, এরপরে করলাম জুরি, এরপরে করলাম সিলেট ইয়াত জলডক, এরপরে জলডক তাই সিলেট উঠলাম, সিলেট উঠার সাথে দেশ স্বাধীন হয়েছে। এরপরে শেখের দেহে নামছি, শেখের দেশ জেলে ভরে আছেন, জেলের সাথে উদ্ধার করছে, এরপরে শেখের লোক আমরা দেহা শেখে তুইছে, এরপর দেশ আইসি, দেশ হয়ে আমরা দেশ স্বাধীন করিয়া আমরা স্বীকৃতি দিয়ে দিছে, আমরা যার যার বাড়ি চলে আসি। আইয়া দেশের যে পরিস্থিতিতে আছেন, পরিস্থিতিতে অনেক ভালো হয়ে গেছে, এখন ভালো হইলে দেশের মানুষ ভালো হয়েছে না, দেশের মানুষ খারাপ হইলছে, অনেক ভালো হয়েছে অনেক খারাপ হয়েছে, দেশটা ইরমুই ভরি নিত। এরপরে 16ই ডিসেম্বর আলে আমরা এই দান দিয়া যাইবার মনে চায়, আমরা তো এত ভালো লাগে 16ই ডিসেম্বরটা আলে আমরা বড় শান্তি লাগে।